কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ডাক পেয়ে খুশি রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি জানান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তিনি সত্যি খুশি হয়েছেন। এর পাশাপাশি তিনি যোগ করেন এই কথাও যে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবছর সম্মান পাচ্ছেন, এটা সত্যি আনন্দের। তিনি দেশকে গর্বিত করেছেন, তাই তিনি যথার্থই সম্মানের যোগ্য। এর পাশাপাশি তিনি আরো বলেন যে কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো বিতর্ক হোক, তিনি সেটা চান না, সমাবর্তন অনুষ্ঠানে তিনি যাচ্ছেন। ঠিক কি বলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় দেখাবো আপনাদের। A son of West Bengal who received Nobel Prize is being honored. What can be their controversy? It's a joyous moment in the city of joy for all of us. We are in a delightful mood. He has done all of us very proud. He has helped the world. His ideas on economics are very enlightening. I have read in detail recently in one of the leading newspapers what he had to say about economics. We must salute our son of the soil.